গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা অনেক দিন পর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগ মানে বড় ভিডিও দেয়াই হচ্ছে না, কিছু কিছু ভিডিও শর্টস দিচ্ছি। সময়ের অভাবে এখন বড় ভিডিও দিতে পারছি না। তো চলুন আজকে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। মা এসেছে কালকে রাত্রিরে গোপালের প্রসাদ নিয়ে। তো কালকে রাত্রিরে প্রসাদ খেয়েছি, আর আজকে মা এখনও শুয়ে আছে, শ্রেয়াঙ্কার মা। তো আমি উঠে পড়েছি, বাজে এখন 9টা, সকাল 9টা, ফ্রেশ হয়ে গেছি আমি, এবার রান্নাবান্না করব। তো চলুন। এই লেবু দেখে আমার একটা কথা মনে পড়ে যায়, মা লেবু এনেছে, খুবই মিষ্টি এই গাছের লেবু হয়। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে লেবু গাছ ছিল, সেটা আমার কাকা বসিয়েছিল। তো বাড়ির পাশে একটু গাছের পাতা টাতা যেত বলে পাশের বাড়ি থেকে কাটিয়ে দিয়েছিল। আর কাটিয়ে দেওয়ার পরে আর আমাদের মনটা খারাপ হয়ে গিয়েছিলো যে কাকার স্মৃতি আমাদের বাড়ির কিছুই মানে ছিল একটা গাছ, সেটাও আর নেই। তো এই গাছ, সেই গাছেরই দানা পড়ে আমাদের বাড়ির আবার অন্যদিকে হয়েছিল। তো সেই গাছেরই লেবু, কিন্তু সেই মতো টেস্ট হয় না, এই 2 বছর হচ্ছে। এখন দেখা যাক, আস্তে আস্তে দেখছি টেস্টটা মানে আগে অতটা আরোই খারাপ ছিল। তো যেহেতু প্রথম বছর ছিল, হয়তো এই বছরটা ভালোই হয়েছে খেতে। তো মা এনেছে, আর এখানে মা এতে ক্ষীর এনেছিল, কালকে একটু খেয়েছি। কালকে আমি উপরে আমার ছেলে যেখানে পড়ে সেখানেও দিয়েছি প্রসাদ, অল্প একটু ক্ষীর আর বেঁচে আছে, শ্রেয়াঙ্ক খেয়েছে। এতে হচ্ছে নাড়ু এনেছে মা, এই কটা বেঁচে আছে। আর যখন নারকেল নাড়ুটা খাচ্ছে, এবার মায়ের মনে পড়ে গেছে, বলছে তিলের নাড়ু, ঝালের নাড়ু, তারপর আর এই মুরগির মোয়া এনেছিল, এটা একটুকুনি খেয়েছে, পেপারি হয়ে আছে। সব নাড়ু মা আনেনি, ভুলে গেছে। মা শাক এনেছে, তারপরে গাছের কলা এনেছে, পেঁপে এনেছে, আর একটা লেবু এনেছে। আর এর মধ্যে কী, আচ্ছা হ্যাঁ, এর মধ্যে আসল জিনিস, নিজের মধ্যে চাল পাড়াই ভাজা, পুরো একদম কড়ায় ভর্তি হেভি হয়েছে খেতে। ঠাকুরে গোপালের মানে প্রিয় খাবার এগুলো সব। কালকে রাত্রিরে তড়কা বানিয়েছিলাম, একটু ছিল ফ্রিজে রাখা, সেটাই গরম করে একটু মুড়ি আর একটু শাক নিয়েছি, খাবো। একটু চাল কড়াই ভাজা খেয়েছিলাম সকালে। মা কুমড়ো ফুল এনেছিল, সব খারাপ হয়ে গেছে, কালকেই এনেছে রাত্রিরে। এত গরম, আমাদের এখানে ঠান্ডাই নেই, শুধু গরম ওয়েদার। প্যাকেটের মধ্যে ছিল এই মূলো শাক ভাজা হবে, আর এই কুমড়ো ফুলগুলো দেখি নেওয়া যায় না কি বেছে বেছে। এই মাংসের জন্যে রসুন, পেঁয়াজ, একটু আলু দেবো, মাংসে আদা সব কুটে ফেলি। ভাতটা হচ্ছে চিংড়ি মাছের ভাবজি, টক বানাবো অল্প চিংড়ি মাছ দিয়ে। এর মধ্যে আছে, ম্যারিনেট করে রেখেছিলাম, দেখাচ্ছি, শক্ত হয়ে জমে আছে, এই যে ভেটকি মাছের ফিলে। এটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এবার বাটার তৈরি করে তেলে ফ্রাই করব। এবার মাটন তৈরি করব। তো মাটনটা তৈরি করার জন্য অনেকটাই টাইম লাগে। প্রথমে আমাদের বাঙালিরা, আমরা মাটনেও একটু আলু দেব, সে কষাই হোক আর একটু ঝোলঝোলো হোক। আগে একটু আমি আলু ভেজে নিচ্ছি, একটু পটল ভেজে নিচ্ছি, একটু কুমড়ো ভেজে নিচ্ছি, আর মাঝে এনেছিল কুমড়ো ফুলগুলো ছোট ছোট করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে, তো সেটাকে একটু পকোড়া টাইপের বানিয়ে নিচ্ছি। অল্প একটু চালের গুঁড়োও দিয়েছি, তো এটা একটু ক্রিস্পি মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারও আছে, কর্নফ্লাওয়ার ক্রিস্পি হয়। আর আমি হাঁড়িতে করবো আজকে মাটনটা, তো তার জন্যে প্রথমে সব গোটা মশলা দিয়ে সর্ষের তেলে করি আমি রান্নাটা। তো সর্ষের তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, কালকে মাটনটা আনা হয়েছিল বিকালে, তো সেই জন্যে ফ্রিজের মধ্যে ছিল। ফ্রিজের মধ্যে থাকলে কি হয়, ম্যারিনেট করে রাখলে ভালো হতো, সেটা খুবই দারুণ হতো, তো আমার আর টাইম ছিল না। তো এর মধ্যে আদা রসুন সব মশলা কষে নিয়ে আর আমি মাটনটা দিয়ে দিলাম, আর ধনে পাতাটা লাস্টে দিই কখনো কখনো। তো মা বলে যে ধনে পাতা লাস্টে দিলে মানে কাঁচা মতো লাগে, মায়ের ভালো লাগে না, তো আগেই আমি দিয়ে দিয়েছি।
জল দিয়ে দিয়েছি। এখন মাটনটা মোটামুটি 1 ঘন্টা মতো হবে, একটু ধিমি আঁচেই করব। একদম খুব জোরে মাটনটা যদি করি তো একটু টেস্টটা ভালো হয় না, চলে যায় টেস্টটা। তো মাটনটা এইভাবে এই এতটাই আমি ঝোল রেখেছি, বেশি রাখিনি। একটু টক বানালাম, একটু বড়ি আর চিংড়ি মাছ আর অল্প একটু সবজি দিয়ে, একদম পাকা তেঁতুলের টক। আর এটা হচ্ছে মূলো শাক, মূলো শাকটা নষ্ট হয়ে যাবে তো এটাকে একটু ভেজে নিচ্ছি, আর একটু কুমড়ো শাক। ব্যাস আজকে মাকে আর ছেলেকে ভাবছি পঞ্চব্যঞ্জন করেই খাইয়ে দিই। ভেটকি মাছটা ফ্রাই করবো, এই জন্যে একটা ব্যাটার তৈরি করেছি, কর্নফ্লাওয়ার, বেসন, একটু হলুদ গুঁড়ো, নুন দিয়ে। আর এটা আমি মেখে রেখেছিলাম, কালকেই নিয়ে এসেছি। এরকম ভেটকি মাছের ফিলেগুলোকে একটু নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, একটু পাতিলেবুর রস, আদা রসুন বাটা এইসব দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজে। তো সর্ষের এটা রিফাইন তেলে আমি ভাজছি, এটা বেড ক্রাম্স আছে, শ্রেয়াঙ্কের তো ফেভারিট। এই মাছ একটু স্মেল হয়, একটু গন্ধটা ছাড়ে, কিন্তু তাছাড়া খুবই দারুণ টেস্ট। করেছি আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এটা কুমড়ো ফুলের বড়া ছোট ছোট করে, মূলো শাক ভাজা, কুমড়ো শাক, এটা সব রকম দিয়ে, মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বড়ি দিয়ে, স্টক আর মাটন, আর এদিকে ভাত আছে, আর সব শেষে যেটা ফিশ ফ্রাই করলাম। এবার শ্রেয়াঙ্ক আর মাকে দিয়ে দিই খাবারটা। মাকে খেতে দিচ্ছি আর শ্রেয়াঙ্কে, এই শ্রেয়াঙ্কের থালা। শ্রেয়াঙ্ক নাও, খেয়ে নাও। কেমন হয়েছে রান্না? খেয়ে নাও। মায়েরা শ্রেয়াঙ্কের খাওয়া হয়ে গেছে, শ্রেয়াঙ্কের তো পাতের মধ্যে অর্ধেক পড়ে আছে, একটু আমি ওর মধ্যেই ভাত নিয়ে নিই, তো খেয়ে নিই। মা চলে যাবে, এবার বেরোচ্ছে। মায়ের চা করে দিয়েছি, লোকার বিস্কুট খেয়ে নাও। মা চলে যাচ্ছে, মাকে ছেড়ে দিতে যাচ্ছে এই সামনেই টোটো এলে, মা ট্রেনে করে যায়। শ্রেয়াঙ্কের মনটা খারাপ হয়ে গেছে, শ্রেয়াঙ্কের মন খারাপ হয়ে গেছে। মাকে এইসবে দিয়ে এলাম, শ্রেয়াঙ্কের মুডটাও খারাপ, আর মা চলে গেছে। তো 5:30 ট্রেন, 5:20 বাড়ি থেকে বেরোলো, কাছেই ট্রেন স্টেশন। শ্রেয়াঙ্কের মানডে থেকে এক্সাম আছে, কিন্তু শ্রেয়াঙ্ক এখন ড্রয়িংও হয়নি, ড্রয়িংটা করছে, ফোনেতে আছে ড্রয়িংটা, ম্যাম পাঠিয়েছে, তো ড্রয়িংটা করছে। এই সবে শ্রেয়াঙ্ককে দিয়েলাম টিউশন, 1 ঘন্টা মতো পর পড়বে। আজকে এমনি স্যাটারডে পড়া থাকে না, কিন্তু ম্যামকে বলেছিলাম, যার কারণে স্যাটারডে ম্যাম বলেছে ঠিক আছে 1 ঘন্টা আসতে বলবে। আর শ্রেয়াঙ্কের সোমবার থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে হাফিয়ালি। মাংসটা একটু গরম করে নিলাম, এই এই এটাই চাপিয়ে দিয়েছি ওভেনে। তো শ্রেয়াঙ্ককে ভাত খাওয়াবো, আর এই গরম ভাত করেছি, এই যে ভাত, আর এখনও এখানে আছে এই সব ভাজা, খাইয়ে দেবো। কালকের আবার একটু তড়কাও আছে, শ্রেয়াঙ্ক খাচ্ছে, খেয়ে নে। বাজে এখন 12:30 রাত্রির, তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।